সালাম আলাইকুম, সকলকে উচ্চ অভিনন্দন। দেখেন এটা একটা নতুন ওয়াটার হিটার, এটার ভিতরে কিছুই নাই দেখতে পাচ্ছেন। এটা একটা ডিসক্রিপশন পেপার, ওয়ারেন্টি কার্ড, এটা একটা ওয়ারেন্টি কার্ড। তো ওয়ারেন্টি এই যে হিটারগুলো এগুলো 2 বছর 3 বছর ওয়ারেন্টি দেওয়া থাকে। দেখেন এখানে 2 বছর ওয়ারেন্টি দেওয়া আছে। তো আমাদের হিটারের মধ্যে দেখেন এখানে উপরে একটা ফাই হিটারের যে কানেকশনটা, এটা এটা কোনো কাজ নেই আমাদের। জেনারেটর হচ্ছে মিটার এখন লোতে আছে, যখন পানির হিট হবে তখন এখানে হাই হয়ে যাবে। দেন এবার আমরা এটা কানেকশন করবো, কীভাবে কানেকশন করবো দেখেন। এটার নিচে দেখতে পাচ্ছেন এখানে দুইটা, একটা গরম পানির লাইন, একটা ঠান্ডা পানির লাইন। আর এটা হচ্ছে ইন্টিগ্রেট, মানে যখন এটা পানিটা হিট হবে, কয়েলটা যখন চলবে তখন এই বাতিটা জ্বলবে। আর এর সাথে কোনো কারেন্টের তার দেওয়া নাই। তো দেখেন আমাদের যে লাইনটা দেখতে পাচ্ছেন, এটা এটা আমাদের, এটা আমাদের আগের যেই হিটারটা ছিল সেটা তারটা আমরা নিচে, অথবা আপনারা যে যে কোনো একটা এরকম একটা তার বানিয়ে নেবেন, কারণ হিটারের সাথে তার দেয় না। এটা এই হিটারের সাথে দেয় নাই, অন্যান্য কোম্পানির হিটারের সাথে দেয় কি না তা আমার জানা নাই, তবে এই কোম্পানির হিটারের সাথে এটা দেয় না। বেশিরভাগ এটা খুবই ভালো কোম্পানি, তাই এটার সাথে আমরা এটাই বেশিরভাগই সৌদিরা এটাই ব্যবহার করে। তো যা গেছে, তো আমরা দেখি এবার কীভাবে আমরা কানেকশনটা করবো, তারের কানেকশনটা। তার জন্য দেখেন এই যে একটা নাট আছে, দেখছেন নাটটা খুলবো। দেখেন আমরা নাটটা খুললাম, নাটটা খোলার পর আমরা এটাকে এইভাবে টান দিলে এটা বের হয়ে আসবে। দেন এখানে দেখেন আমাদের এটা হচ্ছে কিন্তু আপনার, এই যে দেখতে পাচ্ছেন এটা, এটা হচ্ছে আপনার থার্মোস্টেট হিটার, হিট থার্মোস্টেট। এটা যে ইন্ডিকেটরটা, যখন যদি লাইন পাবে তখন এই ইন্ডিকেটরটা চলবে। এখানে ইন্ডিকেটর আপনার চাইলে এটা এগুলোও খুলতে পারবেন, কোনো সমস্যা নেই। আবার এগুলো লাগতো লাগাইলেও পারবেন, এইভাবে কোনো সমস্যা নেই। তো এটার কোনো কাজ নেই, আপনার চাইলেও লাগাইতে পারবেন, না স্যার খুলতে পারবেন আবার লাগাইতে পারবেন। দেখেন বাস, তো আমরা এটাকে খুলবো প্রথমে। দেখেন এভাবে আড়াআড়ি করলে এটা ভিতর থেকে খুলে আসবে। দেখেন এইভাবে এটা খুলে আসবে, এটা এটা হচ্ছে থার্মোস্টেট। দেখেন তো আমরা এই যে দুইটা কানেকশন, এই দুটো যে হিটার কানেকশন, এটা হচ্ছে হিটার, হিটার কয়েল, এই যে হিটারের একটা ফিন, একটা ফিন। তো আপনার যদি হিটারটা যদি কখনো হিটার খারাপ হয়, কয়েলটা খারাপ হয়, তাহলে এটা 5 রেঞ্জ দিয়ে বড় রেঞ্জ দিয়ে এটাকে ঘুরাবেন, ঘুরালে ভিতর থেকে কয়েলটা বেরিয়ে আসবে, প্লাস কয়েলটা পাল্টা দিলে হবে। তো যেহেতু আমাদের নতুন, আমাদের পাল্টানোর দরকার নেই, সেই জন্য আমরা এটাকে কীভাবে কানেকশন করবো দেখেন। আমাদের এই যে দেখতে পাচ্ছেন দুইটা, এই একটা কানেকশন এবং এই একটা কানেকশন, একটা লাইন, একটা ফেস, একটা নিউট্রাল। তো হচ্ছে বি, এটা হচ্ছে এ। আমরা এই দুইটা কানেকশনে দুইটা তার লাগালে হবে, আর কিছু লাগবে না। তো দেখলেন আমাদের এটা দুইটা তার কানেকশন দেওয়া শেষ। দেখতে পাচ্ছেন দুইটা তার আমরা দুই জায়গায় লাগালাম। দেন এটাকে সেম একই রকমভাবে আমরা যেভাবে খুলেছি ঠিক একই রকমভাবে আমরা এবার এটাকে লাগাবো। তো লাগানোর জন্য আমরা দেখেন প্রথমে এইভাবে এটাকে ভিতরে একটা পাইপ আছে, পাইপের মধ্যে এটা প্রবেশ করাবেন, করার পরে এই যে দুইটা, এইটা ফিনটাই ফিনটাই এটা ভিতরে চল যাবে আর একটা অপরটা যাবে। দেখেন এরকমভাবে এইভাবে লাগানোর পর আপনি এটাকে জোরেভাবে চাপ দিবেন, এইভাবে জোরে চাপ দিবেন। চাপ দেওয়ার পর এটা আমাদের লাগি লেগে যাবে, লেগে যাওয়ার পর আমাদের কাজ শেষ। দেন আপনারা এই যে আমি যে তারটা, এটা এটা কিন্তু প্রথমে আপনারা ঢুকিয়ে নেবেন, তাহলে আপনাদের সমস্যা হবে না। দেন আপনারা এটাকে লাগানোর পর এবার টেম্পারেচার পাইপ, যেগুলো গরম সহ্য করবে, তাপ সহনশীল যে পাইপগুলো টেম্পারেচার পাইপ আমরা লাগাবো, এটা হচ্ছে ঠান্ডা পানি আসবে এবং এটা হচ্ছে গরম পানি বের হবে। আর এই যে দেখতে পাচ্ছেন একটা বাল্ব, চেক বাল্ব, এটা একটা চেক বাল্ব। তো এই চেক বাল্বটা আমরা লাগাবো ঠান্ডা পানির মধ্যে। দেখেন ঠান্ডা পানির মধ্যে আমরা টেফলন দিয়ে ভালো করে এটা এইভাবে লাগাবো। আর এই ট্যাপ, এটার কাজ হচ্ছে কি আপনার, এই যে দেখেন এটা কিন্তু উল্টা শব্দ আছে আপনার, এই যে এটা আপনার এই যে মোটা মোটা লাইনটা সেটা হবে আপনার সামনে, চিকন লাইনটা হবে পিছনে। কারণ কি আমি দেখাচ্ছি আপনাদের খুলতে থাকে এটা যে কাজটা, এটার যে দেখেন এটা হচ্ছে লক, মানে আপনার পানিটা যখন যাবে, পানিটা যাওয়ার সময় এটা প্রেশার খাবে, মানে পানিটা যাবে কিন্তু পানিটা উপর থেকে ট্যাঙ্কি থেকে পানিটা আসবে না, পানিটা যদি ব্যাক না আসে এই জন্য সিস্টেম। দেখা যাচ্ছে আপনার অনেক সময় পাইপের যে পানিটা, যে পাইপের পানিটা থাকবে না বা আমরা ট্যাঙ্কির পানি শেষ, তখন দেখা যাচ্ছে যে এই ট্যাঙ্কিতে যে পানিটা সেই পানিটা এদিক দিয়ে কিন্তু বের হয়ে যাবে। তো বের যাতে না হয় সেই জন্য এটাকে একটা
এখানে একটা স্যাক বাল্ব দেওয়া আছে, আপনার টাঙ্কিতে পানিটা ঢুকবে কিন্তু বাইর হবে না, এদিক দিয়ে বাইর হবে না। আর টাঙ্কিতে এই স্যাক বাল্বটা ঠান্ডা পানিতে লাগানো হয়, আমরা লাগাবো। তো ঠান্ডা পানিতে এটা যাবে কিন্তু আসবে না, আসবে আপনার গরম পানি দিয়ে। ঠান্ডা পানিটা এদিক দিয়ে ঢুকবে, ঢুকবে শুধু, ফিসেন আর আসবে না, যাবে পানিটা পুরো টাঙ্কিটা যখন হিট হবে বা পুরো ফুল টাঙ্কিটা যখন পানি ফুল হবে, তারপরে এই গরম পানির লাইনটা দিয়ে পানিটা আসবে। দেন আমরা পাইপটা লাগাবো, প্রথমে আমরা পাইপের যে একটা কানেকশন এখানে লাগাবো, দেন এটাকে আমরা এখানে সেট করব, দেন তারপর আমরা এটাকে এখান থেকে পাইপটা লাগিয়ে নিয়ে উপরে আমরা এটাকে সেট করব অ্যাঙ্গেল বাল্বের সাথে। দেখেন আমরা এই যে বুশটা, এই বুশটা আমাদের সুবিধার্থে আমরা এখানে লাগাবো যাতে এটা উপরে হয়। দেখেন, এবং প্রথমে আমরা ট্যাপ ফ্যান ফেসিয়ে নিচ্ছি, ট্যাপ ফ্যানটা ফেসাবো। দেন আমরা এই যে যে বাল্বটা, সেই বাল্বটা লাগাবো। দেখেন আমাদের এটা লাগানো শেষ, আমরা এবার গরম পানির লাইনের মধ্যে ট্যাপন ফেসাবো, আমরা এই বোস্টটা লাগাবো গরম পানির লাইনের মধ্যে। দেন আমরা এবার বোস্টটা লাগাবো। দেখেন তাহলে আমাদের সরাসরি ওই ইয়ার সাথে, যে হিটারের সাথে যে লাইনটা, সেই লাইন থেকে বোস্ট লাগানো আমাদের এই যে আমরা যে পাইপটা লাগাবো, তাপ সহনীয় যে পাইপটা লাগাতে আমাদের সুবিধা হবে, এবং পরবর্তীতে কেউ যদি খোলে সেক্ষেত্রে তাদেরও সুবিধা হবে খোলার জন্য। দেখেন, এবং এটা খুব ভালো করে টাইট দিতে হবে, বাস পিছনে। দেন আমরা দেখেন এই যে পাইপটা দেখতে পাচ্ছেন, পাইপের মধ্যে আমরা পুরো খুলে না হয়েছে, আর আমাদের যদি এখানে আমরা ওয়াশার আছে, দেখেন এই ফাইবের ভিতরে ওয়াশার থাকে, ওয়াশারের কারণে আমাদের এখানে ট্যাপ পেঁচালেও চলবে না ফেঁচালেও চলবে, কোনো সমস্যা নাই। দেন আমরা এটাকে দেখেন লাগালাম, দেন ভালো করে আমরা টাইট করবো, রেস দিয়ে দেন। ওকে, খালাস। দেখেন এটাকে আমরা এখানে ট্যাপন দিলাম না, আমরা সরাসরি লাগিয়ে দিলাম, কারণ ভিতরে ওয়াশার আছে। দেখেন আমাদের এটা লাগানো শেষ, দেন আমরা এবার কভারটা লাগাবো। দেখেন আমাদের প্রথমে কভারটা এইভাবে তারটা লাগালাম, দেন আমরা এই যে দুইটা কানেকশন দেখতে পাচ্ছেন, এই দুইটা কানেকশনে দুইটা পিন এভাবে লাগিয়ে দেবো, যে কোনোভাবে হলেই হবে, কোনো সমস্যা নাই। এভাবে লাগিয়ে চাপ দিলে এটা অটোমেটিক আটকে যাবে, এটা হচ্ছে ইন্ডিকেট, মানে আপনার কানেকশনটা আসছে কি না সেই ইন্ডিকেটটা, সিগন্যালটা। দেন আমরা এটাকে এবার ঠিক একই রকমভাবে আগের মতো লাগিয়ে দেবো, দেখলেন। দেন নিচে যে নাটটা আছে, আমরা নাটটা এবার লাগাবো পিসটা নিচে। তো দেখলেন কিভাবে এটা কানেকশন করলাম, দেন আমরা এটাকে আবার উপরে উঠাবো। উপরে উঠানোর জন্য যেহেতু দেখেন আমাদের আগের যে পুরনো আমি বদলালাম, আমরা দেখেন ওই যে পুরনোটা আমরা বদলালাম, পুরনোটা বদলানোর পর এবার আমরা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এই যে দেখতে পাচ্ছেন, এগুলো নতুন যখন আপনি কিনেন তখন এই দুইটা লাগবে, একটা এই একটা, কারণ এটা ধরার জন্য। দেখেন এইভাবে এই ফুল তিনটা ফালা নাগে নিচ থেকে। ওকে, দেখলেন আমরা এটা লাগাইলাম, ট্যাঙ্কটা এইভাবে ফিট করার পর এবার এই যে দুইটা তার দেখতে পাচ্ছেন, এই তার দুইটা নিচ দিয়ে আইনা আমরা এইভাবে, দেখেন এই যে দুইটা অ্যাঙ্গেল লব দেখছেন, একটা ঠান্ডা একটা গরম, সেখানে লাগাবো আমরা, যেটা গরম গরমটা বাম সাইডে, আমরা বাম সাইডে গরমটা লাগাইলাম। দেখেন এই যে সবসময় খেয়াল রাখবেন, বাম সাইডে যেটা সেটা হচ্ছে গরম এবং ডাইন সাইডে যেটা সেটা ঠান্ডা,
আমরা লাগালাম, লাগানোর পর আপনি এটাকে ভালোভাবে টাইট দিবেন। তারপর যদি এখানে পানিটা ছাড়ার পর যদি দেখেন যে পানি লিক করে, তাহলে আপনি এটার ভিতরে আরো একটা ওয়াশার লাগিয়ে দিবেন। যে রাবার যে ওয়াশারগুলো আছে ওই ওয়াশারগুলো আরো দুই তিনটা করে দিবেন যদি বেশি লাগে, আর না লাগলে সমস্যা নাই। দেখেন তো এখানে যখন পানি আমরা ছাড়াবো, পানি ছাড়ার আধা ঘন্টা অপেক্ষা করতে হবে। আধা ঘন্টা পর যখন পানি সব বাতাস মুক্ত হবে, তারপর আমরা ডাইনটা লাগাবো।